আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু। ইজতেমা শেষ হয়ে গেছে, ভাই দুয়া এক ঘন্টা আগে হয়েছে ইনশাআল্লাহ। আর ইজতেমা কবুল হয়েছে কি না হয়েছে একমাত্র আল্লাহ পাকে জানেন। আশা রাখছি আমরা ইজতেমা খান কবুল হইব ইনশাআল্লাহ, আমরা দৃঢ় বিশ্বাস। আর আমরা ইজতেমার সাইরবাসর জমাতর সাথী, একশিল্লার জমাতর সাথী এই ইজতেমা থেকে রোয়ানা হইত কয়েক শ শ জমাত, ভাই সারাল লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। আর যাতে আল্লাহকে তারা বাড়িত সহি সালামতে ঘুরাইয়া আনে, আর আল্লাহকে দিনের কাম তারারে দিলুয়ায় আমরা দিলুয়ায় সারারে ইনশাআল্লাহ। আর খাস করি আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। যাই আর কি বাড়িত, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত। আর বিশেষ করি এখন কথা কই আর ইনশাআল্লাহ সারারে ইনশাল্লাহ জানবা শুনবা যে প্রত্যেক মানুষ এখন বাড়ি করে রোয়ানা দিতরা। আর আমরা সবে হুরসা মুরতা লগে করি আনতাম পারছি না, কেউ আনছি কেউ আনতাম পারছি না, নিশ্চয় তারা অপেক্ষা আমরা। আর আল্লাহর নবীর এক বিশেষ এক আহাম সুন্নত যে যাইতে সময় যে যতটুকুর অসিয়ত আছে মিঠাই আমি নিজে ইনশাল্লাহ বড়ই লইছি আর মিঠাই লইছি। আপনারা জেলা যে যার যতটুক ঔকাত আছে ইনশাল্লাহ বাড়িত নিবা, হুরুতা খুশ হইবা, আল্লাহ খুশ হইবা, আল্লাহর রসুল খুশ হইবা, মা বাপর লাগি নিবা, মা বাপেও অপেক্ষা করি আইতরা খালি হাতে যাবা। তারা মনে করবা দেখো আমার ছোয়া কিবা তো আমার ভাই আমার বাতি যায় কিচ্ছু আনবো, তারা অপেক্ষা নিশ্চয় খালি হাতে যাইবা না, সেও যার যতটুক হাইসিয়ত আছে অতটুক নিবা ইনশাল্লাহ। ওখান কইয়া